ভোর ভোর বেরিয়ে গেছি স্নান করে ভিডিও করার জন্য। ডান্স করতে করতে দেখো আমাদের ইটস প্রেমের পায়ে লেগে গেছে। তো ভোর ভোর বেরিয়ে গেছি স্নান করে ভিডিও করার জন্য। কোথায় ঘোর? 12টা বাজে, 12টা। ও আমার ঘড়িতে চার্জ নেই, তাহলে দেখো ফোনে দেখি দে, ফোনে দেখি দে, ফোনে দেখি দে। 12টা 4 বাজে আর ওয়েদারটা এতটাই বাজে, তো মনে হচ্ছে ভোর হয়ে আছে, এখনো ভোর হয়ে আছে। আর আমি কতগুলো পরে আছি, একটা জ্যাকেট, এই একটা জ্যাকেট, এর ভিতরে আবার একটা জ্যাকেট, তার ভিতরে টি শার্ট। মানে ঠান্ডা পড়েছে, নাক মুখ চোখ সব লাল হয়ে যাচ্ছে, লাল। তো এই ঠান্ডার মধ্যে একটা কাঁপানো ডান্স হবে ধর্মতলায়, চলো। সো খুব খিদে পেয়েছিল, তাই ভাবলাম কিছু খেয়ে নিই, কারণ সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি আর খালি পেটে ডান্স করতে একদম পারবো না। তাই আমরা দুজন মিলে তিনটে তিনটে করে নিয়ে নিলাম। আর এখানকার নানপুরিটা সত্যি খুব অসাধারণ খেতে, দারুণ খেতে নানপুরিটা। আর এটা ভীষণ গরম, একবারে মনে হচ্ছে কড়াই থেকে তুলে দিয়েছে আমাদেরকে। তো চটপট খেয়ে নিই, কারণ এটা খেয়ে যেতে হবে ধর্মতলা ডান্স করতে। তো কাল রাতে আমাকে ইয়াজদা ফোন করেছিল, তো ইয়াজদা বলছে যে আমার মুভি একটা নতুন গান এসছে নাচে, তা তুই একটা কাঁপানো ডান্স করবি। আমার ফার্স্ট রিয়াকশন হয়ে গেছে, পুরো কাঁপিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। সেকেন্ড রিয়াকশনে যাবো, আরো ভালো করে হাঁটতেও পারছিল না, কারণ ভীষণ ব্যথা করছিল সেদিন, তাই আর কোনো শুট করলাম না। তো ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা ফলো না করলে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, বাই।